নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও সোহাগ নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলের 7 দিন, ইউপি সদস্য সোহাগ ও দেলোয়ারের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা গৃহবধূ। নির্যাতনের ঘটনায় 9 জনের নামে বেগমগঞ্জ থানায় 2টি মামলা করেন ওই নারী। এ নিয়ে মামলায় 6 আসামি সহ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান কাজল। কাজল, আসামিদের ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়া, আপনি জানেন যে গত 2 সেপ্টেম্বর নোয়াখালী বেগমগঞ্জে যে নারীকে নির্মমভাবে বিভৎস করে নির্যাতন করা হয়েছে, সেই ঘটনায় গত 3 দিন আগে একটি মামলা হয়েছে এবং সেই মামলায় 9 জনকে আসামি করে মামলা হয়, কিন্তু এর বাইরেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে রাখা হয় এবং তার মধ্যেই গত কাল রাতে যে দুজন কে রাসেল এবং সোহাগকে আটক করা হয়, তারা মূলত অন্য আসামিদের স্বীকারোক্তিতে তাদেরকে আটক করা হয়। এরা কিন্তু এজাহারভুক্ত আসামি না। আমরা এখন রয়েছি জেলা গোয়েন্দা কার্যালয়ে এবং আমরা যতদূর জানতে পেরেছি গতকালকে রাতে যে দুজন রাসেল এবং সোহাগকে আটক করা হয়েছে, তারা দুজন এই গোয়েন্দা কার্যালয়ে আছে এবং তাদেরকে হয়তো আজকে দুপুর নাগাদ আদালতে প্রেরণ করা হবে। আর গতকালকে গ্রেপ্তার হওয়া সাজু মামলার আসামি, 5 নম্বর আসামি সাজুকে আজকে আদালতে প্রেরণ করা হবে এবং তার রিমান্ড প্রার্থনা করা হবে এবং আজ গতকাল রাতে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও আজকে আদালতে প্রেরণ করে তাদেরকে রিমান্ড চাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য। তো এখন পর্যন্ত এই মামলার যে আসামিরা রয়েছেন তার মধ্যে থেকে 6 জন গ্রেপ্তার হয়েছেন এবং মামলার আসামির বাইরেও জিজ্ঞাসাবাদের জন্য এবং অন্য আসামিদের স্বীকারোক্তি থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আর একটি তথ্য জানিয়ে রাখি, আজকেও গতকাল এবং গত পরশুর মতো আজকেও নোয়াখালীর বিভিন্ন জায়গায় মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে। হয়তো আমরা পরবর্তী সংবাদে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারব দর্শকদের জন্য। তো এই ছিল প্রিয়া নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। কাজল, ধন্যবাদ আপনাকে। সোহাগ, এই বিষয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া জানাবেন, কি বলছেন তারা? আপনি জানেন যে ঘটনার পরে অর্থাৎ এই বিষয়টি জানাজানি হয় এবং দেলোয়ার আটকের পরেই মূলত আসলে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা আসলে মুখ খুলতে শুরু করেছেন এবং এই ঘটনায় আপনি কিন্তু জানেন সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছেন। বিশেষত তার এলাকার লোকজন যারা তাকে চিনতেন দীর্ঘদিন ধরে, তার ভয়ে যারা মুখ খুলতে পারেননি, তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে দিনের পর দিন অস্ত্র দেখিয়ে এবং ক্ষমতার প্রভাব দেখেই আসলে এলাকার মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, অস্ত্রবাজি এবং মাদকের ব্যবসাও কিন্তু আসলে করে আসছিল এই দেলোয়ার বাহিনী। এবং এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটি বাহিনী কিন্তু রয়েছে এখলাসপুরে, যারা বিভিন্নভাবে সাধারণ মানুষ এবং সেখানে খেটে খাওয়া মানুষ অথবা যারা রিক্সা ভ্যান চালান অথবা দোকান দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করছেন তাদের উপরে কিন্তু আসলে চড়াও হতেন এই দেলোয়ার বাহিনী এবং তার লোকজন, এবং প্রতিনিয়ত তাদের কাছ থেকে ছিনতাই করে মোবাইল টাকা নেওয়া হতো, এর বাইরে চাঁদা তাদের কাছ থেকে আদায় করা হতো। তো সব মিলিয়ে আসলে একটি অসহ্য, অসহনীয় পরিস্থিতি গড়ে তুলেছিল এই দেলোয়ার বাহিনী। যদিও দেলোয়ার আটক হওয়ার পর তার বাহিনীর সদস্যরা অনেকেই আটক হয়েছেন, যারা বাকি ছিলেন তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ যে প্রশাসন কিন্তু এর আগে থেকে এই বিষয়গুলো জানতো, তারপরও আসলে তারা দেলোয়ারের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি এবং সেই ক্ষেত্রে তাদের অভিযোগ যে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের প্রশ্রয় এবং তাদের কারণেই আসলে এটি হয়েছে। তবে এর বাইরে কিন্তু স্থানীয় লোকজন অভিযোগ করেছেন যে কয়েকবার অস্ত্রসহ আটকের পরও দেলোয়ার ছাড়া পেয়ে গেছেন, কিন্তু কীভাবে তিনি ছাড়া পেয়েছেন এটি সম্পর্কে আসলে সাধারণ মানুষের মধ্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা বলছেন প্রশাসন যদি এই বিষয়ে আরও কঠোর না হয় সেক্ষেত্রে আরও যে সকল বাহিনী রয়েছে তারাও কিন্তু আরও বেশি মাথাছাড়া দিয়ে উঠবে এবং আরও কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সব মিলে আসলে এলাকার লোকজন চাচ্ছেন যারা আটক হয়েছেন এবং এই ঘটনাটির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং পাশাপাশি আরও যে সকল ছোটো ছোটো বাহিনী রয়েছেন যারা এলাকায় ত্রাস
তৈরি করেছেন দিনের পর দিন, তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল প্রিয়া আমার কাছে সবশেষ খবর।